তো আজকে আমাদের তৈরি হবে মেঝে। এই যে দাদারা এসে গিয়েছে, অনেকক্ষণ আগেই এসে গিয়েছে, আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। আর মেঝের জন্য যে সমস্ত জিনিসপত্র মানে মাখতে হয়, আমিও তো এত জানি না, ছোট খোয়া, বালি, সিমেন্ট সমস্ত কিছু এখানে মেখে নিচ্ছে। আর চলো মেঝেটা দেখাই, ওখান দিয়ে দেখানো যাচ্ছে না, এখান দিয়ে, এই দেখো গাছের আমাদের কুড়ি এসছে, দেখা যাচ্ছে না কেন, এই যে দেখেছো, চলো দেখো কি অবস্থা, ভেঙে ভুঙে দিয়েছে, ওপরে যেটা সানসেট হয়েছে, এই যে দাঁড়াও, তৈরি করছে, আর এই যে ওই দুটো কাকু এনে এনে দিচ্ছে, আর একজন কাকু রয়েছে দাদাই বলবো, বাকি কাকু মানে আমরা দাদা বলবো। তো আজকে শুধু মেঝেটাই হবে, টাইলস আমরা বসাইনি, তার কারণ যদি টাইলস বসানো হতো, এক একটা মেঝে করতে যা খরচা হচ্ছে, টাইলস বসাতে তার দ্বিগুণ হয়ে যেত। শুধু শুধু ভাঙা বাড়ির পেছনে এত খরচা করে লাভ নেই, যেটুখানি চলবার মতো করা যায় সেটুখানিকেই আমরা করবার চেষ্টা করছি, সেটুখানিই হচ্ছে। আর এই ঘরটা জল ফল আটকে দিলেই রং হয়ে যাবে, রং হয়ে জানলা দুটোর কাজটা বসে যাবে, তারপর অন্য অন্যগুলো, মানে একটা ঘর পুরো আমাদের রেডি করে তাড়াতাড়ি দিয়েই দিতে হবে, এই হলো কথা। তো আমরা তো মাহিদের বাড়িতে ঘুমাতে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে চলে এসেছি, এখন প্রায় বাজে 8টা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, সোমবার দিন তাড়াতাড়ি উঠতে হবে, তার কারণ হলো সোমবার দিন চিকুদের পরীক্ষা আছে, পরীক্ষা ছাড়া এমনি দিনে অত তাড়াতাড়ি উঠে তো লাভ নেই। আর মোটামুটি সব কাজই চলছে সুষ্ঠুভাবেই, সুষ্ঠুভাবে চললেই ভালো। এখনও ব্রাশ করিনি দাঁত, মানে বলছি ব্রাশ করিনি, দাঁত মাজিনি, ব্রাশ করা হয়নি, চিকুকে খাওয়ানো হয়নি, কিচ্ছু হয়নি, ওই দেখো চিকুকে খাওয়ানো হয়নি, কিচ্ছু হয়নি, সমস্ত কাজবাজ করে নেবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো মেঝেতে জল বেশি হয়ে গেছে, ওই যে ওই দাদারা বস্তা আছে না, বস্তা, চটের বস্তা দিয়ে জলটাকে সোপ করছে, দাঁড়া চলো দেখাই, জলের বস্তাটা দিয়ে জলটাকে দেখো এইভাবে এইভাবে সোপ করছে, এই যে একটু জল 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 রয়েছে, যেহেতু শুকাতে হবে এরপরে, আরো নিশ্চয়ই কোনো রকম কোনো কিছু হবে, আমি তো ঢুকতে পারবো না, ঢুকলে আমার ক্ষতি ক্ষতি যাবে, এইভাবে জলটা সোপ হচ্ছে, এই দেখো একটু জল জলে হয়ে রয়েছে, এই যে এদিকটা এদিকটা হয়ে রয়েছে, এদিকে জল জলে রয়েছে, এরকমগুলো নিয়ে নিয়ে সোপ হবে, এই দেখো মানে পুরো মেঝেটা এইভাবে এইভাবে সোপ করবে, দিয়েছিস, এখানে জল আটকে পুকুর বানিয়ে দেবে, হ্যাঁ এখানটা জল আটকে দেবে, দিয়ে পুকুর বানিয়ে দেবে আমাদের, ওকে চান করা হয়ে যাবে, দেখবি জল আটকে দেবে, দিয়ে জল 5 দিন রেখে দেবে, তুই খেলা করতে পারবি না, জল দিবি না তাহলে খারাপ হয়ে যাবে, তুই জল দিবি, হ্যাঁ কালকে কালকে তো জল দিবি, বুঝছো, এইভাবে একবার করে দিচ্ছে, দিয়ে বের করে ওইখানে না নিংড়ে নিচ্ছে, ওইখানে গিয়ে ওই জন্য নিংড়ে নিংড়ে জলটা ফেলে দিচ্ছে, জলটা বেশি হয়ে গেছে বা কোনো রকম কোনো কায়দা আছে অত তো আমরা জানি না, বলছে একটু শুকাতে হচ্ছে, এই দেখো। তো চিকুর এখন বায়না হয়েছে, চিকু এখন চকলেট খাবে, ফ্রিজের ভিতরে যেহেতু চকলেট আছে দেখেছে, তো ফ্রিজে দেখো দুটো চকলেট আছে, একটা 40 টাকা দাম চকলেট, এটাও সেম, এত বড় চকলেট তো ওকে দেওয়া যাবে না, এখান থেকে ভেঙে হাফটা দিতে হবে আর হাফটা রেখে দিতে হবে। তো এই যে ভেঙে নিয়ে এসছি, ভাববে না যে ভেঙে নিয়ে এসছি, এই চকলেট আমি 5 দিন ধরে খাওয়াবো, একটু পরে এসে চাইতে 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 পুরো চকলেটটাই আজকে শেষ করে দেবে, আমার ছেলের বৈশিষ্ট্যই এটা। আর যেহেতু আজকে মেঝেটা পুরো হবে বলেছিল, আর দেখো পুরো মেঝেটাই এই যে ওপর দিয়ে এরকম দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এটা যতক্ষণ না শুকাবে ওরা অন্য কাজ করতে পারবে না, এই জন্য বস্তা দিয়ে একটুখানি শুকানোর চেষ্টা করছে। আর জল কি আজকে বেঁধে রাখো আমি না সেটা ঠিকঠাকভাবে জানি না, তো
ঘরের এই ভোল পাল্টানোটা বেশ ভাল লাগছে, দেখবে ঘরের জিনিস এদিক ওদিক করলে না ঘরটাকে একটা যেন কিরকম মানে এটা নতুন নতুন লাগে, যদিও বাড়ি নতুন নয় বা ঘরও নতুন নয় কিন্তু একটা আলাদা রকম বেশ ভাল লাগছে, যে একটুখানি সাজানো গোছানো হচ্ছে এটা দেখতেও ভালো লাগছে। আর এখন গিয়ে চা খাবো। ওটসটা খাবি কখন? সকালবেলা যে চকলেটটা খেয়ে নিলি, ওটসটা কে খাবে? মুখে দেখো কথাই বলতে পারছে না চকলেট পুড়ে। তুমি কি পাখি নাকি? করে ডাকো, তুমি কি পাখি? জল তো দেবই। এই যে বাইরে যে টেবিলটা রয়েছে সেই টেবিলে আমরা বসে পড়েছি, এই যে চিকুকে খাওয়াবো ওটস, ওটস খাওয়ানোর পর চা খাবো। বাবা নাইটিটা ভেজে ভেজে লাগছে, চেয়ারের মধ্যে জল ছিল, চেয়ারটা দেখো ফেটে গেছে, ফেটেছিল অনেকদিন আগে। আর কই দূর, আমার নাইটি ভিজে যাবে, চেয়ারটা নিয়ে আসি একটা, একটুখানি জল থাকলে। শীতকাল মানে জল যদি লাগে, গরমকালে কোনো ব্যাপার না, জলে ভিজে বসে থাকলেও কোনো প্রবলেম না, কিন্তু শীতকালে তো ওরকম জলে ভিজে বসে থাকা যাবে না। এই জন্য ওকে আমি চট করে খাইয়ে নিই। আর আমার স্ট্যান্ড ফ্যান যে কোথায় রয়েছে, ট্রাইপড ফাইপড, আর কোনো ঠিকানা নেই, আমাকে হাতে ধরে ধরেই ভিডিওগুলো করতে হচ্ছে, কারণ ট্রাইপডের ঠিকানা পাওয়া যাচ্ছে না। আর রিং লাইট আমার খুব একটা কাজে লাগে না, আর এর ভেতরে রিং লাইট বের করে ভেঙে যদি যায় আমার কষ্ট লাগবে, কারণ ওটা আমি অনেক টাকা দিয়ে কিনেছি, ওটা আমার খুব শখের জিনিস, ওই জন্য ওকে আমি আলমারিতে পুরে রেখেছি, কাজ করবার জন্য কিনেছি কিন্তু কাজে না লাগিয়ে তাকে রেস্টে রেখে দিয়েছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবারের পুজো দিতে হবে, আর এখানেই তো মাকে পুজো দিতে হচ্ছে। ওই যে ওইখানে মা বাসন টাসন নিয়ে বসে পড়েছে, ওইখানটাই হলো বাসন টাসন মেজে পুজো দিয়ে দেবে। আর সকালবেলা সবাই সব ঠাকুর দেবতারা সব উঠে গিয়েছে, আর এই যে আমার মা এখন ঠাকুরের থালা প্রদীপ যেগুলো যেগুলো আমরা ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো সেগুলো বের করে এখন মাজবে, মেজে ঠাকুরকে তো দিতে হবে। আমরা খাওয়া দাওয়া করছি, ওরা খাওয়া দাওয়া করবে না এমনটা তো নয়। আর বলে না ঠাকুরের ব্যবস্থা ঠাকুর নিজেই করে নেয়, ঠাকুর যেমন থাকার জায়গার ব্যবস্থা করে নিয়েছে, খাওয়ার ব্যবস্থাও ঠাকুর নিজেই করে নেবে, তারটা কাউকে করে দিতে হয় না, সে নিজে থেকেই ব্যবস্থা করে নেয়। এখানে এখানটা জায়গা বেশ ভালো, ঠাকুরকে যদি এইখানে একটা ঘর বানিয়ে দেওয়া যেত তাহলে বেশ ভালো হতো, এরকম গাছের তলায় বসে বসে বাসন মাজছে এই মাজছে। আর আমাদের যেহেতু ঠাকুরের বাসনগুলো পিতলের, তাই পিতলের বাসন আমরা তেঁতুল দিয়ে আর বালি দিয়ে পরিষ্কার করি, তেঁতুল আর বালি দিয়ে মাজলে পরে না খুব পরিষ্কার হয়ে যায়। যেখানে দেখতে পাচ্ছ আমার মা বসে বসে তেঁতুল বলাচ্ছে। সার্ফটা কিসের জন্য নিয়েছো? সার্ফ দিলে তো লাল হয়ে যাবে। ও ওই যে তেল ছিটে ভাপটা আছে না, ওই যে পিল সুচে যেটা মানে গাছা প্রদীপ বলে, ওইটাতে একটু সার্ফ দিলে পরে তাহলে হলো কেটে যাবে। তো এইখানেই সমস্ত কিছু করতে ধরতে হচ্ছে, আগেও বলেছি যাযাবরের জীবন। আর এই যে আমার রানিমা দেখো এখানে শুয়ে শুয়ে রোদপো আছে, আর ওই যে রানিমার কন্যা রাজকুমারীও ওখানে শুয়ে রয়েছে। দেখো আর একবার করে ওই যে সিমেন্ট সিমেন্ট দিয়ে আবার ঘষে 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 দিচ্ছে। আগের সময় তো দেখলে তোমরা জলটা সোপ করছিল, এখন এই যে দাদারা আবার এর ওপর দিয়েও আবার ঘষা ঘষে ঘষে মানে সিমেন্টগুলো দিচ্ছে। ওইখানে আগে সিমেন্ট দিচ্ছে, দিয়ে এরকম টেনে টেনে সমান সমান করে দিচ্ছে। দেখো কি সুন্দর করে ফেলছে, এটা এটাকেই বলে যার কাজ সে পারে। মানে দাদারা এগুলো করে একদম অভ্যস্ত হয়ে গেছে, আমরা এগুলো নিজেরা কখনোই পারতাম না। দেখো কি সুন্দর সুন্দর করে ফেলছে। তো আমার ছেলের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে, তোমরা তো দেখলে, ও ওটস খেয়েছে আর আমি খাবো। এই যে এখানে একটা ডিম ভাজে নিয়েছে আর এখানে পাউরুটি, এটাই খাবো। কলা আছে, কলা আর নিইনি কারণ আমার হালকা ঠান্ডা লেগেছে, এর মধ্যে যদি কলা খাই আরও ঠান্ডা বেড়ে যাবে। তো আমি এই ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। প্রথমে ভাবলাম ডিম টোস্ট করবো, তারপরে ভাবলাম না এটা ডিম ভেজে নিই আর তার সঙ্গে রুটি খেয়ে নিই। এটা তো এখানে মোটা করে সিমেন্টের গোলা গুলেছে, আর এই সিমেন্টের এই গোলাগুলো কোথায় দিচ্ছে দেখবে, এই যে এমন করে দিচ্ছে, পুরো পালিশের মতো হয়ে যাচ্ছে। এখনো কীরকমভাবে করে আমরা তো কোনোদিনও দেখিনি, জাস্ট এই এখনই দেখছি, একটুখানি ঢুকছি। হ্যাঁ এটার উপর দিয়েও আবার ইয়ে হবে, পালিশ হবে আজকেই, শুকাবে না তো, শুকাবে না তো, এত তাড়াতাড়ি শুকিয়ে দেবে? ও শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এইটা করে আপনারা খেতে যাবেন? হ্যাঁ হ্যাঁ।
গুলছে গুলছে এইটা একটু গাঢ় হয়ে গেছে, এটাতে জল দেওয়া হবে। আমি একটু সরে যাই, ওদের হাঁটা স্টাইল আমার হাঁটা স্টাইল। এই এখান থেকে জল দিলে এই যে এই দাদাটা জল দিচ্ছে আর ওই দাদাটা টেনে 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 ঠিক করছে। আর এটা শুকাবে বললো, শুকিয়ে এক ঘন্টা বাদে পালিশ করে দেবে, দিয়ে জল ফল আটকে দেবে করবে। তো এখানটা দিয়ে তোমাদের ভালোভাবে দেখাতে পারবো। আমি জানলার কাছে এসেছি, ওই যে যা এখানে হলো সিমেন্টটাকে গুলছে, আর ওখানে একজন দিচ্ছে একজন করছে, আর এই কাকুটা গুলে গুলে এগিয়ে এগিয়ে দিচ্ছে এই যে সিমেন্ট গুলা ধুলো উঠছে। এখন একটা ভাবছি ডাব খাবো। কালকে ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমাদের কাছে ডাব পাড়া হয়েছিল, সমস্তটা বিক্রি করে দেওয়া হয়েছে, নিজেদের জন্য কিছুটা রাখা হয়েছিল দুটো মতন। তো এই যে এইটা এখন আমি আর আমার মা ভক্ষণ করবো, আর এখানে আমার ছেনি দেবি, এখানে আর এক দেবি, এখানে আর একজন, আর এখানে হলো ডিমগুলো মা সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে, আর এইখানটায় একজন রয়েছে, মানে চারিদিকে সবাই ছড়িয়ে রয়েছে। আর এখানে ডিম টোস্ট হচ্ছে সকালে, মা তো পুজো দিয়ে খায়, বৃহস্পতিবার যেহেতু আজ পুজো দেওয়াও হয়ে গিয়েছে এরপরে খাবে, আর এখানে একজন খাচ্ছে। তো আমি ডাব কাটতে একদমই পারি না, আমার ভয় লাগে। হ্যাঁ, আমাদেরকে পুরো ঠকিয়ে দিয়ে চলে গেছে, আমাদের 16 টাকা করে দিয়েছে, আর বাইরে যখন কিনতে যাবে 30 টাকা 40 টাকা ছাড়া ডাব কোথাও পাবে না। আর দেখো আমরা বলেছিলাম যে যে ডাবে নারকেল হয়ে গেছে সেই ডাব কিছুতেই দেবে না, দেখো এই ডাবটা পুরো নারকেল হয়ে গেছে। নারকেল আমরা পাড়তে বারণ করেছিলাম, ও সব পেরে নিয়ে চলে গেল, আর আমাদেরকে মিথ্যে কথা বললো যে নারকেল ফারকেল কিছু হয়নি, কিচ্ছু হয়নি, মিথ্যে কথা বলে নিয়ে চলে গেল। যাই হোক, মানুষকে ঠকানো যায়, ভগবানকে ঠকানো যায় না। ওকে যখন ভগবান ঠকাবে ও তখন কেঁদেও ফুল পাবে না। দেখো ভেতরে পুরো শ্বাস ভর্তি, এটাই না বাড়ি পড়ে যায় দুম দুম করে। এই দেখো দেখো শুধু তো ঘর বাড়ি দেখালেই হবে না, খাবার দাবারও দেখাতে হবে। এটা হলো আমার ছেলের পালং শাকের ঝোল। এটা কি মাছ দিয়েছো? শুধু এটা পালং শাকের ঝোল আলু দিয়ে করে দিয়েছে। আর এখানে আমাদের হবে শিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, আর হবে মোচা। মোচাটা কোথায়? মোচা এই যে ঢাকা চিংড়ি মাছ দিয়ে। ও, মোচা হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে মোচা কাটা হয়ে গিয়েছে, সবকিছু মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর যেহেতু এখন মিস্ত্রি দাদারা রয়েছে, অনেক দেরিতে দেরিতে রান্না হচ্ছে, তো ওই যে মা রান্না বান্না সমস্ত কিছু শুরু করে দিয়েছে, এখন চিংড়ি মাছগুলোকে ভাজবে। একদম রান্না হয়ে যাওয়ার পরে ফাইনাল লুক দেখাবো।
তো দেখো আমাদের মেঝেও হয়ে গিয়েছে, আর মেঝেতে পালিশ টালিশ সব কিছুই করে দিয়েছে, এবার শুধু শুকানোর অপেক্ষা। এই যে এই কাপড় করেছে সব, আর এখান দিয়ে যেহেতু ঢুকছে ওই জন্য পেপার পেতে বস্তা পেতে, আর ওই যে ওই ছোটো টেবিল ফ্যানটা লাগিয়ে দেওয়া হয়েছে, ছোটো টেবিল ফ্যানটাতে তাড়াতাড়ি টেনে দেবে। তো মোটামুটি সব কিছুই হয়ে গেছে, আর ওই কাকুদের বাড়ি যাওয়ারও টাইমটা হয়ে গিয়েছে। এখন সব ফাইনাল টাচটা হয়তো বাকি আছে, মানে এমনি মেঝে পুরো হয়েই গিয়েছে পালিশ টালিশ। মেঝে পেপার দিয়েছি আমরা, কি ভালো লাগছে না দেখো মেঝেটা হয়ে ঘরটা কি সুন্দর লাগছে, আরও রং হয়ে যাবে, আরও অন্যরকম লাগবে। সারা ঘর এরকম পেপার পেতে দিচ্ছে, যাতে এই যে জলটা সোক করে বা হেঁটে যাওয়া যায়। আমরা তো আর হেঁটে যাবো না, এবার আমাদের কোনো দরকারই পড়ে না, তো এরকমভাবে পেপার পেতে দিচ্ছে। আমি অনেকগুলো পেপারই দিয়ে এসেছি। তো এখন বাজে হলো 4:37, প্রায় 4:30 তো বেজেই গিয়েছে, 4:30-এর ওপরে। আর আমি স্নান টান করে ঘরে চলে এসেছি, আর মা তো সকালবেলা স্নান করে বৃহস্পতিবারে পুজো ছাদের ওপরে দিয়ে নিয়েছিল, একবার করে ঘরটাকে মুছে নেবে, মুছে নেওয়ার পর তারপর আমরা খেয়ে নেবো, তারপর আরও দুবার মুছলে মোটামুটি আজকের মতো আমাদের কাজ হলেও কমপ্লিট হয়ে যাবে। আর কি কি রান্না করেছে চলো তোমাদের গিয়ে দেখি আনি। তো দেখাই যে আজকে আমাদের কি কি রান্না হয়েছিল। এটা হলো শিম দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ, শিম দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝোল, শীতকালে খেতেই ভালো লাগবে। শীতকালে ধনে পাতা যে তরকারিতে দেবে সে তরকারি অমৃত হয়ে যাবে। আর এখানে রয়েছে হলো মোচা, চিংড়ি মাছ মোচা দিয়ে রান্না হয়েছে, মোচা চিংড়ি। হ্যাঁ মোচা চিংড়ি হয়েছে। এখানে হলো 2 পিস বেগুন ভাজা, সবাইকার খাওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশিং এ আমি আর আমার মা রয়েছি। এটা হলো ভাত, আর শেষ পাতে হলো আমের চাটনি দিয়ে মিষ্টি মুখ। ব্যাস কমপ্লিট লাঞ্চ। আগে দেখাই, এখন বাজে হলো 9:00। এই যে আমাদের ঘরের দুখানা আলো জ্বলছে, সানসেটের অবস্থা এই। আর আমাদের যে নতুন মেঝে তৈরি হয়েছিল, দাঁড়াও একটু ঠিক করে দেখা। তো এটা আমি বাইরে থেকে দেখাচ্ছি, এই দেখো আমাদের মেঝে পুরো তৈরি হয়ে গেছে। এই গ্রিলের ভেতর দিয়ে এখন আমি টুকুস করে গলে যাব, এই যে গলে গেলাম, তারপর এরকম ধরলাম দিয়ে দেখিয়ে দিই, এই যে আমাদের মেঝে তৈরি হয়ে গেছে। আমাদের ঘর একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা চলছে। আজকের আমাদের এই ঘরের সমস্ত রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়েছে, রঙের কাজটা 2 দিন বাদে হবে। আর যেহেতু ফাঁকা ঘর, আমি বাইরে থেকে ভিডিও করছি, একটা ইকো হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর ওই যে সুইচবোর্ড এইগুলোকেও একটু পাল্টাতে হবে, অনেক দিনকার পুরনো, অনেক সুইচ কাজ করে না, এরকম একখানা প্রবলেম হয়েছে। তারপরে ওই সানসেট থেকে অর্ধেক জিনিস নামাতে হবে, সমস্ত কিছু করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি, চলো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, গুড নাইট, আর আমার সাথে থেকো।